প্রিয় শিক্ষার্থী, ভয়েস পরিবর্তনের জন্য যে সব টেন্স, ভয়েস পরিবর্তনের জন্য যে সব চাবি অথবা ভয়েস পরিবর্তনের জন্য যে সব কিস আমাদের দরকার, সেগুলো আজকে আমরা ভালো করে শিখব। ভয়েস পরিবর্তনের জন্য যে ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে, প্রথমে আমরা ভয়েস পরিবর্তনের জন্য সেই ধাপগুলো শিখে নেই। প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। নাম্বার টু, উক্ত সাবজেক্টের পর মেইন ভার্ব অর্থাৎ টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। উক্ত হেল্পিং ভার্বের পর মেইন ভার্বের ভি থ্রি বসবে। ভি থ্রির পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং সর্বশেষ বাই এর পর সাবজেক্ট এর অবজেক্টকে বসাতে হবে। হি লাভস মি, হি লাভস মি, হি এখানে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের, লাভস এখানে ভার্ব, মি এখানে অবজেক্ট। প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে, অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। এটি হচ্ছে অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই। উক্ত সাবজেক্টের পর মেইন ভার্ব অর্থাৎ টেন্স অনুযায়ী একটি হেল্পিং ভার্ব বসবে। এটি সিম্পল প্রেজেন্টেন্স, সিম্পল প্রেজেন্টেন্স, হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, আই এর জন্য বসবে অ্যাম। উক্ত হেল্পিং ভার্বের পর মেইন ভার্বের ভি থ্রি বসবে, লাভস লাভ এর ভি থ্রি, লাভড। ভি থ্রি এর পর একটি প্রিপোজিশন বাই বসবে। সর্বশেষ বাই এর পর সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। প্রিয় শিক্ষার্থী, ভয়েস করার সময় এই পাঁচটি ধাপ, এই পাঁচটি প্রয়োজনীয় ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে। এই ধাপগুলো অনুসরণ করে এরপরে যে চাবিগুলো দেখানো হবে, সেই চাবিগুলোতেই এই প্রয়োজনীয় পাঁচটি ধাপ প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার ওয়ান অর্থাৎ সিম্পল প্রেজেন্টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি সিম্পল প্রেজেন্টেন্স এ হলে প্যাসিভ ভয়েস আমরা যেভাবে করব, অ্যাক্টিভ ভার্ব সাবজেক্টের পর ভি ওয়ান থাকবে, প্যাসিভ ভার্ব হবে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। রত্না সিংস আ সং, রত্না এখানে সাবজেক্ট, সিংস এখানে ভার্ব, আর সং এখানে অবজেক্ট। প্যাসিভ, প্যাসিভ যখন আমরা করব তখনে, তখন এই অবজেক্ট আর সং একে সাবজেক্ট বানাতে হবে। আর সং, আর সং এর পর হেল্পিং ভার্ব, প্যাসিভে হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, আর সং এর জন্য ইজ বসবে। হেল্পিং ভার্ব এর পর, হেল্পিং ভার্ব এর পর মেইন ভার্ব এর ভি থ্রি বসবে, সিং স্যাং সাং। এরপর ভি থ্রির পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং এই বাই এর পর অ্যাক্টিভ ভয়েস এ, সাবজেক্ট রত্না, রত্না এর অবজেক্টকে বসাতে হবে। রত্না সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। বাই এর পর রত্নার অবজেক্ট হবে রত্নার অবজেক্ট হবে রত্না। ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার টু অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে, হি ইজ প্লেয়িং ফুটবল, ইয়েস ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভার্ব হবে অ্যাম ইজ আর প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি, প্যাসিভ ভার্বটি হবে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি। প্যাসিভ ভয়েস আমরা করবো।
প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে, ফুটবল ফুটবল। এরপর হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর ফুটবলের সাথে বসবে ইজ এবং বিং, অর্থাৎ আইএনজি থাকলে বিং বসাতে হয়। এরপর মেইন ভার্ব প্লে এর ভিতরে প্লেট, ভি থ্রি এর পর একটি প্রিপোজিশন বাই বসে, বাই, এবং বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে। ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার থ্রি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্যাসিভ করার সময় আমরা যা করব। অ্যাক্টিভ ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি হলে প্যাসিভ ভার্বটি হবে হ্যাভ বিন প্লাস ভি থ্রি অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। অ্যাক্টিভ ভয়েস হি হ্যাজ সিন মি, ইয়েস ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ করার সময়। অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে, মি এর সাবজেক্ট হচ্ছে আই, আই এর সাথে হ্যাভ বিন বসবে নাকি হ্যাজ বিন বসবে, আই এর সাথে হ্যাভ বিন বসে, আই হ্যাভ বিন। এরপর ভি থ্রি সিনের ভি থ্রি, সিন নিজেই ভি থ্রি, এবং এই ভি থ্রি এর পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং বাই এর পর সাবজেক্টের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে, হি এর অবজেক্ট হিম। ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার ফোর, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা যেভাবে ভয়েস পরিবর্তন করব, অ্যাক্টিভ ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি যুক্ত হলে প্যাসিভ ভার্বটি হবে হ্যাভ বিন বিং প্লাস ভি থ্রি অথবা হ্যাজ বিন বিং প্লাস ভি থ্রি। হি হ্যাজ বিন ব্রেকিং ইট, এই ইট হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের সাবজেক্ট ইট, ইট সাবজেক্টও হতে পারে অবজেক্টও হতে পারে ইট। এরপর আমরা হেল্পিং ভার্ব বসাবো, ইটের সাথে হ্যাভ বিন বিং বসবে না, ইটের সাথে বসবে হ্যাজ বিন বিং, ইট হ্যাজ বিন বিং, অর্থাৎ এই আইএনজির কারণে বিং হইল। এরপর মূল ভার্বের ভিত্তি ব্রেকের ভিত্তি হচ্ছে ব্রোকেন, ভিত্তির এর পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি এর অবজেক্টকে বসাতে হবে হিম। ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার ফাইভ, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েস সিম্পল পাস্ট টেন্স হলে প্যাসিভ করার সময় আমরা যেভাবে করব, অ্যাক্টিভ ভার্ব ভি টু অর্থাৎ সাবজেক্টের পর ভি টু থাকলে প্যাসিভ ভার্ব হবে ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, সাবজেক্ট হি ব্রোক দ্য গ্লাসেস, হি ব্রোক দ্য গ্লাসেস, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেন্ড অবজেক্ট, ওকে ইট ইজ সিম্পল পাস্ট টেন্স। প্যাসিভ করার সময় এই অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে দ্য গ্লাসেস, দ্য গ্লাসেস। এরপর হেল্পিং ভার্ব বসবে, ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে, যেহেতু দ্য গ্লাসেস থার্ড পার্সন প্লুরাল নাম্বার এর জন্য ওয়ার বসবে, দ্য গ্লাসেস ওয়ার। এই হেল্পিং ভার্বের পর মেইন ভার্বের ভিত্তি ব্রোকের ভিত্তি হচ্ছে ব্রোকেন, ভিত্তির এর পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে হিম। ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার সিক্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভয়েস পরিবর্তন করার সময় আমরা যা যা করব, অ্যাক্টিভ ভার্ব ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি থাকলে প্যাসিভ ভার্ব হবে ওয়াজ বিং অথবা ওয়ার প্লাস বিং প্লাস ভি থ্রি। প্যাসিভ প্রথমে অ্যাক্টিভ ভয়েসটি হি ওয়াজ প্লেয়িং লুডো,
He was playing Ludo. An object হচ্ছে Ludo. প্রথমে এই object এর subject কে বসাতে হবে Ludo. Ludo. এরপর helping verb. Ludo এর সাথে was being বসবে. Was being. অর্থাৎ ing থাকার কারণে being হলো এখানে. এবং being এর পর main verbের ভিতরে play এর ভিতরে হচ্ছে played. ভিতরে পর একটি preposition by বসবে. এবং by এর পর active voice এর subject এর object him কে বসাতে হবে. Him. Voice পরিবর্তনের জন্য চাবি number 7 অর্থাৎ past perfect tense. Active voice টি past perfect tense হলে আমরা যেভাবে passive voice করব. Active verb had plus v3 হলে passive verb হবে had been plus v3. He had seen me. Yes, subject plus had plus v3 plus extension. Yes, it is past perfect tense. Yes, it is past perfect tense. আমাদের object হচ্ছে me, subject হচ্ছে he, verb হচ্ছে had plus v3. Had seen. প্রথমে object এর subject কে বসাতে হবে. Me এর subject হচ্ছে I. I এর পর আমাদেরকে helping verb বসাতে হবে had been. এরপর main verb এর ভিতরে seen নিজেই ভিতরে seen. ভিতরে এর পর একটি preposition by বসবে এবং by এর পর active voice এর subject এর object him কে বসাতে হবে him. এবার voice পরিবর্তনের জন্য চাবি number 8 অর্থাৎ past perfect continuous tense. Active voice টি past perfect continuous tense হলে passive voice আমরা যেভাবে করব active verb had been plus v1 এর সাথে ing থাকলে passive verb হবে had been being plus v3. He had been breaking it. Yes, it is past perfect continuous tense. Yes, it is past perfect continuous tense. Passive voice আমরা করব. It হচ্ছে object. প্রথমে object এর subject কে বসাতে হবে. It এরপর helping verb had been. Had been. যেহেতু ing আছে এই being বসাতে হবে. Had been being. এরপর মূল verb break এর ভিতরে broken. ভিতরে এরপর একটি preposition by বসাতে হবে এবং by এর পর active voice এর subject এর object him কে বসাতে হবে. এবার voice পরিবর্তনের জন্য চাবি number 9 অর্থাৎ simple future tense. Active voice টি simple future tense হলে passive করার সময় আমরা যা করব. Active verb shall অথবা will plus v1 হলে passive verb হবে shall be অথবা will be plus v3. He will be, he will help the poor. এখানে subject হচ্ছে he, verb হচ্ছে will help, object হচ্ছে the poor. প্রথমে object এর subject কে বসাতে হবে. The poor এর subject the poor. এরপর shall be অথবা will be বসাতে হবে. The poor এর সাথে will be বসবে. The poor will be. এরপর ভিতরে help এর ভিতরে হচ্ছে helped. এই ভিতরে এর পর একটি preposition by বসবে এবং by এর পর active voice এর subject এর object কে বসাতে হবে he এর object him. এবার voice পরিবর্তনের জন্য চাবি number 10 অর্থাৎ future continuous tense. Active voice টি future continuous tense হলে passive voice করার সময় আমরা যা করব. Active verb shall be অথবা will be plus v1 এর সাথে ing থাকলে passive verb হবে shall be being অথবা will be being plus v3. প্রথমে object এর subject কে বসাতে হবে football object এর subject football এই. এরপর helping verb
ফুটবলের সাথে উইল বি, যেহেতু আইএনজি আছে বিং বসাতে হবে। বিং এর পর প্লে, মেইন ভার্বের ভি থ্রি প্লেইড বসবে। ভি থ্রি এর পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দে এর অবজেক্ট দেম কে বসাতে হবে। এবার ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার 11, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েস ফিউচার পারফেক্ট টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা যা করব, অ্যাক্টিভ ভার্ব শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভার্ব হবে শ্যাল হ্যাব বিন অথবা উইল হ্যাব বিন প্লাস ভি থ্রি। সাবজেক্ট দে উইল হ্যাব প্লেইড ক্রিকেট। সাবজেক্ট দে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস ভি থ্রি উইল হ্যাব ভার্ব উইল হ্যাব প্লেইড ভার্ব অবজেক্ট ক্রিকেট। প্রথমে অবজেক্ট এর সাবজেক্টকে বসাতে হবে, ক্রিকেট এর সাবজেক্ট ক্রিকেট। এরপর হেল্পিং ভার্ব ক্রিকেটের সাথে উইল হ্যাব বিন বসাতে হবে, উইল হ্যাব বিন। এরপর মেইন ভার্বের প্লেইড এর ভিথিরি, প্লেইড এর ভিথিরি এখানে নিজেই ভিথিরি প্লেইড প্লেইডে বসবে। ভিথিরি এরপর একটি প্রিপোজিশন বাই বসবে এবং বাই এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দে, দে এর অবজেক্ট দেমকে বসাতে হবে। এবার ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার 12, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভয়েস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় যা যা করতে হবে, অ্যাক্টিভ ভার্ব শ্যাল হ্যাব বিন অথবা উইল হ্যাব বিন প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি থাকলে প্যাসিভ ভার্ব হবে শ্যাল হ্যাব বিন বিং অথবা উইল হ্যাব বিন বিং প্লাস ভি থ্রি। দে উইল হ্যাব বিন মেকিং আ হাউস। দে সাবজেক্ট উইল হ্যাব বিন মেকিং ভার্ব আ হাউস এখানে অবজেক্ট। প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে, আ হাউস অবজেক্ট এর সাবজেক্ট আ হাউস, এ হাউস আ হাউস। এরপর হেল্পিং ভার্ব বসাতে হবে উইল হ্যাব বিন, উইল হ্যাব বিন, যেহেতু আইএনজি রয়েছে বিং, আইএনজি এর কারণে বিং বসলো। এরপর মেক এর ভি থ্রিকে বসাতে হবে, ভি থ্রি মেট। উক্ত ভি থ্রির পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং বাই এর পর অ্যাক্টিভ ভয়েস এ সাবজেক্ট দে এর অবজেক্টকে বসাতে হবে দেম। এবার সর্বশেষ ভয়েস পরিবর্তনের জন্য চাবি নাম্বার 13, অর্থাৎ মডাল যদি থাকে, অ্যাক্টিভ ভয়েসে মডাল যদি থাকে, মডাল যদি হেল্পিং ভার্ব হিসেবে থাকে, তখন প্যাসিভ ভয়েস করার সময় যা যা করতে হবে। অ্যাক্টিভ ভার্ব মডালস প্লাস ভি ওয়ান থাকলে প্যাসিভ ভার্ব হবে মডালস প্লাস বি প্লাস ভি থ্রি। অ্যাক্টিভ ভয়েস হি ইজ গোয়িং টু ব্রেক ইট, হি ইজ গোয়িং টু ব্রেক ইট, এখানে মডালস হচ্ছে ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু, এটি হচ্ছে মডাল, এটি এটি হচ্ছে মডাল। এই মডাল যদি থাকে প্যাসিভ ভয়েসে আমরা কী করব, মডাল ইজ গোয়িং টু মডাল, এরপর ভি ওয়ান হচ্ছে ব্রেক, তারপর হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টকে নিতে হবে ইট এবং ইট এর পর মডাল বসাতে হবে, হি এর সাথে ইজ গোয়িং টু বসেছে, ইট এর সাথেও ইজ গোয়িং টু বসবে, বসে, ইট ইজ গোয়িং টু। এরপর একটি বি বসাতে হবে, ইট ইজ গোয়িং টু বি, এরপর বি এরপর মেইন ভার্ব ব্রেক এর ভি থ্রি বসবে, ভি থ্রি বসবে ব্রোকেন। উক্ত ভি থ্রির পর, উক্ত ভি থ্রির পর একটি প্রিপোজিশন বাই বসবে এবং বাই এর পর অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হি, হি এর অবজেক্ট হিমকে বসাতে হবে। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইউ আর এবল টু ফলো দিস
kiss. If you follow this kiss, it will be easy for you to change active voice into passive voice.